সঙ্গীতের প্রতি দুর্বলতা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ছোট বড় সবাই যেন সঙ্গীতের প্রতি অনুরক্ত। আপনি জানলে অবাক হবেন যে এমন একটি গাছের সন্ধান পাওয়া গেছে যেই গাছ গানের টায় টালে নাচে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করলাম, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনার সামনে নিয়ে আসতে পারি। গান বাজলেই ছিটির করে কাঁপতে শুরু করে টেলিগ্রাফ নামে একটি গাছ, তাই সবাই এই গাছটির নাম দিয়েছে ড্যান্সিং ট্রি। গ্রীষ্মপ্রধান এশীয় অঞ্চলে জন্মানো এই উদ্ভিদটি বিজ্ঞানসম্মত নাম হলো সিনোফোর প্লান্ট। চলুন তালে গানের সাথে সাথে এই সুন্দর নৃত্যটি দেখে নিন। এই গাছ বেশি দেখা যায় ভারত, পাকিস্তান, চীন ও বাংলাদেশের কিছু অঞ্চলে। এই সুন্দর দৃশ্যটি দেখলে আপনি মোহিত হয়ে উঠবেন। বিজ্ঞানীরা সঙ্গীতের তালে তাল মিলিয়ে উদ্ভিদের এই নাচের রহস্য আজও ভেদ করতে পারেননি, তবে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর রহস্য উদ্ঘাটন করতে। এটি লজ্জাবতীর বংশধর বলতে পারেন, যারা সঙ্গীত শুনে আনন্দে তাদের পাতাগুলো নাড়াচাড়া করে। কিছু কিছু পশু পাখিকে দেখা যায় সঙ্গীতের প্রভাবে নেচে ওঠে, কিন্তু তা বলে গাছও? শুনেছিলাম গাছের প্রাণ আছে, কিন্তু তাদের মধ্যে যে মাইকেল জ্যাকসনের ভূত আছে তা জানা ছিল না। তো বন্ধুরা, তোমরাও কি এই গাছ বাড়িতে আনতে চাও তা নিচে কমেন্ট বক্সে লিখে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। তো ভালো রাখবেন আর সবাইকে ভালো রাখবেন। আজকের জন্য আসলাম, আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য টাটা, বাই বাই।